এখানে আছে ঘন সবুজ জঙ্গল, আছে রোড ট্রিপের জন্য মন জুড়ানো রাস্তা, আর তার সাথে আছে জঙ্গল ঘেরা এক অপূর্ব সুন্দর লেক। তবে এই জায়গাটি যে খুব বিখ্যাত কোনো বেড়াতে যাওয়ার জায়গা সেরকম কিন্তু ব্যাপারটা নয়। তবে এই জায়গাটি যে একেবারে অখ্যাত কোনো গ্রাম সে কথাও কিন্তু বলা যায় না, কারণ এই গ্রামের নাম হচ্ছে আমলাশোল, আর এই নামের সঙ্গে জড়িয়ে আছে পুরনো এক করুণ কাহিনী। এখন কেমন আছে সেই গ্রাম? আমার মতো আপনার মনেও যদি এই দীর্ঘ প্রশ্নটি জেগে ওঠে, তাহলে চলুন বেরিয়ে পড়ি কলকাতা শহর থেকে সপ্তাহান্তে ভ্রমণের জন্য বেশ আলাদা রকম একটি রোড ট্রিপে। তাহলে আমরা এখন বেরোচ্ছি একটি নতুন রোড ট্রিপে। সকাল 6টা নাগাদ আমরা যখন বাড়ি থেকে বেরোলাম, তখন বৃষ্টি না হলেও আকাশের অবস্থা ছিল বেশ মেঘলা। তবে আমাদের বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। কল্যাণী থেকে ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে হুগলি নদী পার করার পর আমরা মগরা ফ্লাইওভার ধরলাম, তারপর পুরনো দিল্লি রোড ধরে বেশ দ্রুততার সঙ্গে আমরা ডানকুনির দিকে এগোতে লাগলাম। তবে ডানকুনিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ওঠার কিছুটা আগে থেকেই আমরা এক বিশাল লম্বা ট্রাফিক জ্যামের মুখোমুখি হলাম, আর সেখান থেকে এই লম্বা ট্রাফিক জ্যাম কাটিয়ে বম্বে রোডের দিকে যাত্রা শুরু করতে আমাদের সময় লাগলো প্রায় 45 মিনিটের মতো। এরপর সকাল 8:30 নাগাদ উলুবেড়িয়ার আজাদহীন ধাবায় আমরা ব্রেকফাস্ট করার জন্য আমাদের গাড়ি দাঁড় করালাম। আর সেখানে ব্রেকফাস্ট করার সময় আমার এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো। আপনার নামটা? সঞ্জীব, আমি সঞ্জীব। আমি আপনার ব্লগ রেগুলার দেখি, অনেক উপকৃত হয়েছি আমরা যাওয়াতে সবসময়। আসলে আমরা নিজেরও ড্রাইভ করি, সেই জন্য ইনফরমেশনটা ঠিকঠাক পাওয়া যায়। আমরা এখন উলুবেড়িয়া আজাদহীন ধাবায় ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাচ্ছি। তো আজকে ব্রেকফাস্ট কেমন লাগলো বলো, আজকে রিভিউ দিই, কারণ আজকে আমার কিন্তু খাবার ভালো লাগলো না। না না, রুটিটা ভালো লাগলো, তন্দুরি রুটি ওগুলো সফট ছিল না, একেবারেই সফট ছিল না। তো সম্ভব আমাদের এবারে একটু মিশ্র অভিজ্ঞতা, কারণ এটাতে আমি মাঝে মধ্যেই দাঁড়াই। তবে এবার খাবারে আগেও কখনো ইমপ্রেস হয়নি, তবে এবারে মনে হচ্ছে আর একটু বেশি খা। পনির পরোটা আর তন্দুরি রুটি কোনোটাই সব ছিল না। আজাদহীন ধাবায় আমাদের ব্রেকফাস্ট শেষ করার পর প্রায় 9:15 নাগাদ আমরা সেখান থেকে আমাদের যাত্রা আবার শুরু করলাম। এখন আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ, আর এই ভরা বর্ষার মাঝে রাস্তার দুধারে প্রকৃতি যেন সবুজে ভরপুর হয়ে আছে। আর সত্যি কথা বলতে এই বর্ষার মাঝে সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে রোড ট্রিপে যেতে আমার বেশ ভালোই লাগে। এরপর সকাল 10:30 নাগাদ আমরা খড়গপুর শহরে গিয়ে পৌঁছালাম। তাহলে আমরা এখন যাচ্ছি ঝাড়গ্রামের দিকে। প্রথমে আমরা ঝাড়গ্রাম হয়ে সিন্দা হয়ে আমরা যাব বেলপাহাড়ি, বেলপাহাড়ি থেকে মাদিকে বেঁকে গিয়ে আমরা যাব। সেখান থেকে পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে আমরা খড়গপুর শিল্পাঞ্চল পার করলাম, এবং তারপর আমরা কলাইকুণ্ডার দিকে এগোতে লাগলাম। আমরা এখন কলাইকুণ্ডা পার হয়ে রাস্তার ধারে এক জায়গায় দাঁড়ালাম। নাদিরা,
চুপটি করে বসে আছে। রিহা তো একদম কথা বলছে না। এরপর সোয়া ১১টা নাগাদ আমরা বম্বে রোড ছেড়ে ৫ নম্বর রাজ্য সড়ক ধরলাম। আমি বাড়ি থেকে কফি করে এনেছিলাম, কফি উইথ সয়া মিল্ক। আর কেউ খাবে না, কারণ বাকিরা হচ্ছে মুখে দিলেই থুথু করবে, কিন্তু আমি এনজয় করছি, আমার বেশ ভালো লাগছে। এই রাজ্য সড়কটি লোধাশুলি থেকে ঝাড়গ্রাম শহরের উপর দিয়ে আমাদের বেল পাহাড়ি পর্যন্ত নিয়ে যাবে। আমার দেখা রাজ্য সড়কগুলোর মধ্যে এই ৫ নম্বর রাজ্য সড়কটিকে নিশ্চিতভাবে একটি অন্যতম সিনিক রোড হিসেবে ধরা যায়। ২০১৭ সালে আমরা আমাদের গাড়িতে করে একবার ঝাড়গ্রামে বেড়াতে এসেছিলাম, তবে তখনকার তুলনায় ঝাড়গ্রাম শহরের বর্তমান পরিস্থিতি অনেকটা বদলেছে। ঝাড়গ্রাম শহর পার হয়ে কিছু দূর যেতেই বৃষ্টি শুরু হলো। তো ২২শে শ্রাবণ, ৮ তারিখ মানে ২২শে শ্রাবণ ছিল, আজকে হচ্ছে ৯, ১০, ১১, ১২, ১৩, হ্যাঁ, তার মানে ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, আজকে ২৭শে শ্রাবণ হবে। ২৭শে শ্রাবণ, তাই তো বললাম, ঝমঝমিয়ে বৃষ্টি আর এই বৃষ্টি ভেজে অপরূপ সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে যেতে যেতে আমরা আমাদের এই রোড ট্রিপ বেশ উপভোগ করছিলাম। বিশেষ করে এই ভরা বর্ষায় এই রাজ্য সড়কের দুধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন জুড়িয়ে যায়। এরপর আমরা সিলদা শহর পার করে বেল পাহাড়ির দিকে এগোতে লাগলাম। তো আমরা এখন বেল পাহাড়ি থেকে ৩-৪ কিলোমিটার দূরে কোন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখানেই প্রথম পাহাড় দেখতে পেলাম, দূরে পেছনে দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় দেখা যাবে না, কিন্তু অপূর্ব সুন্দর। হালকা বৃষ্টি হয়েছে একটু আগে, ওর চারদিক সবুজ, আর রাস্তাও দুর্দান্ত ছিল। আর আমাদের এখান থেকে আমরা আমলাশোল পৌঁছতে আরও ঘণ্টাখানেক তো লাগবে, ১ ঘন্টা ১০-১৫ মিনিট লাগবে বলছে গুগল। তারপর বেলা ১টা নাগাদ আমরা বেল পাহাড়িতে ৫ নম্বর রাজ্য সড়ক ছেড়ে একটি স্থানীয় রাস্তা ধরলাম। আর এই রাস্তা দিয়ে আমরা প্রথমে কাঁকড়াঝোড় যাব এবং তারপর সেখান থেকে আমলাশোল গিয়ে পৌঁছাব। বেল পাহাড়ি থেকে আমলাশোল গ্রাম পৌঁছাতে সব মিলিয়ে আমাদের প্রায় ২৫ কিলোমিটার পথ এই রাস্তা ধরে যেতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি কুচি হোমস্টের সামনে, এখানে আজ রাত্রে আমরা থাকব। হোমস্টের লোকেশনটা দারুণ। আমলাশোলে আমাদের হোমস্টেতে পৌঁছে স্নান করে যখন আমরা দুপুরের খাবার খেতে শুরু করলাম, তখন বাজে প্রায় ৪:৩০। তবে এর মধ্যে আমাদের হোমস্টের ঘর নিয়ে একটু বিভ্রাট দেখা দিয়েছে। ফোনে আমরা যে ঘরটি বুক করেছিলাম আর আমরা যে ঘরে উঠেছি সেটি কিন্তু এক নয়। দুর্ভাগ্যবশত আমাদের গৃহকর্তা লক্ষ্মীবাবু কিছু কাজের জন্য আজকে ঝাড়গ্রাম শহরে গেছেন, আর উনি আমলাশোলে ফিরে আসার আগেই সন্ধ্যা নেমে যাবে। তাই এই ব্যাপারে কথা বলার জন্য আমি আমার মোবাইল ফোন বার করতে গিয়ে দেখলাম যে আমাদের সঙ্গে থাকা ৩টি মোবাইল ফোনের কোনোটিতেই কোনো মোবাইল সিগন্যাল নেই। আমলাশোলে বেড়াতে এসে আধুনিক যোগাযোগ ব্যবস্থা থেকে আমরা যে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারি সেই ব্যাপারটা আমার মাথায় একেবারেই ছিল না। এর কিছুক্ষণ পরে আমরা হোমস্টে থেকে পাশের জঙ্গলের ধার দিয়ে যাওয়া রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। আর যেতে যেতে পথে শুনতে পাচ্ছিলাম বিভিন্ন পাখির ডাক।
প্রায় নির্জন এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত একটি খোলা জায়গায় গিয়ে পৌঁছালাম। সেখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা আবার হোমস্টের দিকে ফেরা শুরু করলাম। পরদিন সকালে আমাদের গৃহকর্তা লক্ষ্মীবাবু আমাদের ঘর বিভ্রাটের ব্যাপারে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলেন। এর ঠিক কিছুক্ষণ পরেই আমরা যে ঘরটি বুক করেছিলাম সেই ঘরে আমাদের জিনিসপত্র স্থানান্তর করে দিলেন। এরপর সকালে চা খেতে বসে লক্ষ্মীবাবুর কাছ থেকে আমলাশোলের সেই করুণ অধ্যায় ও সেখানকার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটু গল্প করতে শুরু করলাম। আপনাদের এই যে মুরগি ঘুরে বেড়াচ্ছে এগুলো কাদের? আপনাদের আবার যে উপরের যে ইহাটা মাংসটা ওটা রান্না করেও খাওয়া, এই জন্য মধুর এটা কমে গেছে না? প্রচুর মধু হতো জঙ্গলে, এমনি চাষবাস ছাড়া। হ্যাঁ, রোজি রোজগারের জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে ফলমূলের মধ্যে। হ্যাঁ, ফলমূলের জন্য ফল হচ্ছে আপনার এই যে হর্তকি, বহেড়া, আচ্ছা ওইগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে ফল। তারপরে পিয়াল, পিয়াল এই যে পিয়াল গাছগুলো, এইটা পিয়াল গাছ। হ্যাঁ, এর ফলটাও খুব দামে বিক্রি হয়, জানি না কি কাজে লাগায়। অনেক ছোট ছোট যদিও বীজ, তো বীজটা স্বাদ খুব ভালো। আর এমনি জঙ্গলে কাঠ ফাঠ রান্না বান্না করার জন্য কাজে লাগে? যেমন আমাদের তো কাঠ আনা আছে, কেউ থাকে না, আমরা উনান দিয়ে রান্না বান্না করেই খাই, রান্না করে দিয়ে। আমাদের ব্রেকফাস্ট শেষ করার পর আমরা হোমস্টে থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইং করার উদ্দেশ্যে। তবে নির্দিষ্ট কোনো গন্তব্য আমাদের একেবারেই ছিল না। আমরা এখন উদ্দেশ্যবিহীনভাবে ঘুরতে বেরিয়েছি। এই জায়গাটা একটা ওপেনিং রয়েছে সুন্দর, এই দিকটায় পেছন দিকে পাহাড় আর এই দিকটায় রয়েছে আমাদের গাড়ি। এই রাস্তার এই দিকটা যাচ্ছে বেলপাহাড়ি আর এই দিকটা যাচ্ছে কাঁকড়াঝোড়। আমরা এখন কাঁকড়াঝোড় থেকে কেতকি লেকের দিকে যাওয়ার চেষ্টা করছি, যদিও আমাদের অতটা পুরোটা হয়তো আমরা যাবো না, কারণ গাড়ি ঢুকবে কিনা আমার কোনো ঠিক আইডিয়া নেই, তো দেখা যাক। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে স্বাগত জানাই।